আপনি গল্প লেখেন? সেরকম কিছু না, ওই আর কি। মুক্তি পেয়েছে প্রণবেশ চন্দ্র প্রযোজিত এবং পরিচালিত চার দিকের গল্প। সেই উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন পরিচালক প্রণবেশ এবং ছবির অভিনেতা অভিনেত্রীরা। চারটি ছোট ছোট ভিন্ন স্বাদের গল্পকে একই সুতোয় বেঁধেছেন পরিচালক। ইতিমধ্যেই 16টি জাতীয় এবং আন্তর্জাতিক ফেস্টিভ্যালে বিভিন্ন বিষয়ে পুরস্কার জিতে নিয়েছে এই ছবিটি। সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে তাদের বক্তব্য জানালেন পরিচালক এবং অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, সমদর্শী দত্ত, সায়ন্তনী গুহঠাকুরতা, অঙ্কিতা মজুমদারের মতো অভিনেতা অভিনেত্রীরা। এই ছবিতে আমি একজন বাডিং ফিল্ম মেকার। সে আগে কয়েকটা ছবি বানিয়েছে কিন্তু সেগুলো রিলিজ হয়নি। এবার সে একটা ট্রেনে একটা জার্নি করছে, ট্রেনে একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে, ছবির কাজেই যাচ্ছে। যেতে গিয়ে তার একজন সেলসম্যানের সাথে আলাপ হয়। সেখানে যা হয় সেইগুলো, সেই গল্পগুলো আমরা দেখতে পাচ্ছি। আরে আসমানে আছে যত তারা, কেমনে চলে কুইরা কুইরা। আমার চরিত্রটা খুব ইন্টারেস্টিং, মানে এটা যারা রবীন্দ্রনাথ পড়েছেন, যারা পড়েছেন আর কি নন্দিনীর চরিত্রটা রক্তকরবীতে, তারা আমার মনে হয় চরিত্রটা নিয়ে জানেন। তো প্রণবেশদার ছবিতে আমার যে গল্পটির মধ্যে আমি অভিনয় করেছি, সেই গল্পটি হচ্ছে অভিনয়ের জন্য। তো সেখানে রক্তকরবীর একটি পোর্শন আমি পাঠ করেছি নন্দিনী চরিত্রে। আমরা যারা রক্তকরবী পড়েছি আমরা জানি যে নন্দিনীর চরিত্রটা কতটা সুন্দর, কতটা মিষ্টি, একটা বিউটিফুল ক্যারেক্টার। তো সেটাই আমাকে করতে হয়েছে এখানে প্লে। তো ভীষণ ভালো লেগেছে, কারণ প্রণবেশদার সাথে আমার এটাই প্রথম কাজ নয়, এর আগেও আমি অনেক কাজ করেছি। তো আমি আশা করছি যে প্রণবেশদা এত সুন্দর একটি ছবি বানিয়েছেন যে চন্দ্রকোণের প্রণবেশ চন্দ্র ডিরেক্টর এবং চন্দ্রকোণ টিম, তাদের ছবি চারদিকের গল্প 24 তারিখ মুক্তি পাচ্ছে। চারটে ছোট ছোট গল্প নিয়ে আমাদের ছবি। সবার ছবি নিয়ে আমরা কথা বলবো না, আমরা আমাদের ছবিটা নিয়েই কথা বলবো। আমাদের ছবি হচ্ছে অভিনয়ের জন্য, অভিনয়ের জন্যই তো সব কিছু। অভিনয়ের জন্যই আমরা আপনাদের সামনে এবং আপনারা আমাদেরকে দেখছেন, শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আমাদের ছবি অভিনয়ের জন্য। আমি সেখানে অনিক দা এবং অনিক দার সুমনা বলুন। অলরেডি আমি সব অনেক কিছুই বলে দিয়েছি। তো অনিক দা সুমনা, যেটা অনিক দার সাথে আলাপ একটা মানে মফস্বলের একটা শো থেকে, এবং অনিক দার হাত ধরে মেয়েটির স্বপ্ন একটা অভিনেত্রী হওয়া। তো সেখানে অনিক দার হাত ধরে তার কোথাও থেকে একটা আশা, কোথাও থেকে একটা পজিটিভ ও ভাই পেয়েছে যে সেই স্বপ্নটা হয়তো তার সত্যি হবে, তার টিভিতে অভিনয় করার হয়তো সুযোগটা সেটা হবে। সেই নিয়েই গল্প। তার জন্য বিশ্বাস করে অনিক দাকে তার শহরে আসা, তার স্ট্রাগল, তার আপস অ্যান্ড ডাউন, এটা নিয়েই গল্প। তার মধ্যে অনেক ওঠা পড়া, অনেক প্রবলেমের মধ্যে পড়া। প্রথমে একটা সময় মনে হয় যে আলটিমেট নেগেটিভই বোধহয় হলো, পজিটিভ হলো না, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে না, পজিটিভ হলো। এখনও প্রচুর মানুষজন রয়েছে যারা সত্যি ভীষণ হেল্পফুল, ভীষণ ভালো, এবং সেটা অনিকদার যে ক্যারেক্টার সেখানে দেখানো হয়েছে। সব মিলিয়ে বলবো যে আমাদের লাইফে যে ছোট ছোট ইমোশনগুলো, সেটা নিয়ে আমাদের ডিরেক্টর কাজ করেছেন, সেটা দেখিয়েছেন, সবার নিশ্চয়ই ভালো লাগবে। কেননা কোথাও না কোথাও দর্শক নিজেদের লাইফের কিছু না কিছু সিচুয়েশনের সাথে নিশ্চয়ই রিলেট করতে পারবেন, ভীষণ রিয়েলিস্টিক মুভি। বাকিটা আমি একটা কথা বলবো, সুমনার চরিত্রের নামও সুমনা, এবং সুমনা সুমনার মতোই কথা বললেন যে অনিক দা হয়তো তাকে সাহায্য করবে। কিন্তু সমস্যা হচ্ছে গল্পের একটা জায়গায়, সুমনা যেরকম অভিনয় করতে চায়, নাম করতে চায়, বড় হতে চায়, অটোগ্রাফ দিতে চায়, অনিকও কিন্তু ঠিক সেইটাই চায়। সুতরাং অনিক কেন সুমনাকে সাহায্য করবে, করার তো কথা নয়। এবং অনিক কিন্তু কোথাও গিয়ে সাহায্য করছে কি করছে না সেটা সুমনার সাফল্য দেখে বোঝা যাবে। সেটা হয়েছিল আমাদের লাস্ট সিন, আমরা যখন শুটিং করছি, আর ডিরেক্টর প্রণবেশ চন্দ্র কিন্তু আমাদের শেষ সিনটা আগে থাকতে বলেননি, যাতে আমরা আরেকটু মনোযোগ দিয়ে আরেকটু ভালোভাবে, হয়তো আমাদের জন্যই পার্টটা ভালোভাবে ফোটাতে পারি। আমাদের একটা অনুরোধ, আপনারা আসুন এবং এসে একটু লাস্ট সিনটা দেখুন।
আদৌ কি সুমন অভিনয় করতে পাচ্ছে নাকি পাচ্ছেন? আমার ক্যারেক্টারটা হচ্ছে কম্প্রোমাইজ গল্পে, আমার ক্যারেক্টারের নাম হচ্ছে ময়ূরী, একটা পুরনো মডেল, মানে কাজ করছে বা করেছে আগের মডেল, তাকে নিয়ে গল্পটা বলে দিলে না ঠিক, মানে গল্প দেখার স্টোরিটা দেখার মজাটা নষ্ট হয়ে যায়। তো আমার ক্যারেক্টারটা যেমন হয় পুরনো মডেল, একটা কাজ করার লোভ থাকে, ইচ্ছে থাকে, অন্যে কাজ করছে দেখলে একটা মনের মধ্যে হিংসে থাকে, এই গোটাটাই একটা মিশ্র ব্যাপার আমার ক্যারেক্টারটার মধ্যে। আউটডোর শ্যুটিংয়ে গিয়ে বা কাজে গিয়ে যা যা হয়, একদমই যা হয় বাস্তব জীবনে রূপায়িত প্রতিচ্ছবি এই কম্প্রোমাইজ গল্প এবং আরও তিনটে গল্প। প্রত্যেকটা গল্পের ঘটনার সঙ্গে আমাদের বাস্তব জীবনের চারদিকের গল্প, চারদিকের ঘটনার সঙ্গে প্রচুর মিল পাওয়া যায়। আপনারা দেখুন, গল্পগুলো খুব ভালো লাগবে, মন ছুঁয়ে যাবে। কোথাও একটা সূত্রে বাধা আছে সেটা মোটামুটি আমরা জানি, যে সেই সূত্রটার নাম হচ্ছে কম্প্রোমাইজ। অর্থাৎ কম্প্রোমাইজটা যে জাতি ধর্ম বর্ণ গরিব বড়লোক নির্বিশেষে সবাইকে করতে হয়, মানে টপ টু বটম এক একটা রকমভাবে তাদের কম্প্রোমাইজগুলো, এইটা হচ্ছে সেই একটা গল্প, মানে চারটে ছোটো ছোটো টুকরো গল্প নিয়ে আর কি এই ছবিটা, যার কমন পয়েন্টটা কম্প্রোমাইজ। আর আমার চরিত্রটা এখানে একটা গল্প, যারা একটু হায়ার ক্লাসে, যারা অ্যাড ফিল্ম মেকার আর কি, আমাদের সমাজে যারা এন্টারটেইনার রোলে পরিচিত আর কি, যারা এন্টারটেইনমেন্টের সাথে যুক্ত, সেই অ্যাড ফিল্ম তৈরি করে, তার একটা ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে হয়। আমরা জানি যে আজকে ওয়ার্ল্ডে ক্লায়েন্টরাই সব আর কি, যতই বিষয়টা আমরা অস্বীকার করার চেষ্টা করি না কেন, সেটা সমস্ত ইন্ডাস্ট্রিতেই একটা কথা ব্ল্যাক লাইন আছে আর কি, সেটা আমাদের ইন্ডাস্ট্রিতেও আছে, বলাই বাহুল্য। তো সেইখানে সেইটাকে কোথাও এই গল্পের মধ্যে দিয়ে, আমাদের গল্পটার মধ্যে তুলে নিয়ে এসে, অর্থাৎ কম্প্রোমাইজটা শুধু লোয়ার লেভেলে হয় না, কম্প্রোমাইজটা আপার লেভেলেও হয় আর কি, ওটা ক্লাস নিয়ে বিশেষ একটা গল্প। তোমাকে কী কী কম্প্রোমাইজ করতে হয়েছে ইন্ডাস্ট্রিতে? আমাকে তো ওরা কম্প্রোমাইজ করতে হয়নি, মানে কাজ পাওয়ার জন্য লোকে কম্প্রোমাইজ করে, কারণ যেহেতু আমার একটা দীর্ঘ প্রায় 25 বছরের একটা থিয়েটারের অভিজ্ঞতা ছিল, যেইখানে আমরা শেখার কানেকটা মানে সময় দিয়েছি আর কি, মানে শিখতে সময় দিয়েছি অনেক বেশি, যে কারণে স্ট্রাগলটা করতে হয়নি সেই অর্থে। ফলে আমার কম্প্রোমাইজ বলতে যা বোঝায় কাজ পাওয়ার জন্য, নর্মালি এর একটা কনসেপ্ট যে ছেলেদের কম্প্রোমাইজ কম করতে হয় আর কি, ছেলেদের কম্প্রোমাইজ করতে হয় তার পরিবারের সাথে আর কি, সে যতটা সময় সে নিজেকে এস্টাবলিশ করবার জন্য দেবে ততটা সময় সে পরিবারকে দিতে পারে না, সেটা এক ধরনের যদি দেখি যে আমরা অন্য অর্থে একটা কম্প্রোমাইজ তার পরিবাররা করে। তোমরা তো চাকরি থাকতে হয়েছিল, চাকরি ছাড়তে হয়েছিল, সেটাও কম্প্রোমাইজ। চাকরি, সেই চাকরি করে খুব একটা সময়ের পর মজাও পাচ্ছিলাম না, সেটাও ঠিক, যে একটা ভেতরে তো একটা কথা যন্ত্রণাও ছিল, যে থিয়েটার করে, এখন যেমন থিয়েটার চেহারাটা একটু বদলেছে, এখন অনেকেই থিয়েটার করে সংসার চালান শুনতে পাই, তো তখন ধরা যাক আজ থেকে 15 বছর আগে এটা ততটা ছিল না, যখন ভবিষ্যৎটা আমি দেখতে পাইনি থিয়েটার নিয়ে, সেটা আমারই ব্যর্থতা, সে কারণে আমাকে কোথাও টেলিভিশনে আসতে হয়, সে কারণেই তারপর আস্তে আস্তে ছবি, এবং নাও মানে আই এম এনজয়িং ইট ডুইং টেলিভিশন অ্যান্ড ফিল্মস। দর্শকদের বাংলা সিনেমার এটা কেন দেখতে বলবো, তার একটাই কারণ, এই ছবিতে একটা নস্টালজিয়া আছে, যে একটা সময় বাংলা সিনেমা খুব সহজভাবে গল্প বলতো আর কি, এত টেকনোলজি, এত মারপ্যাচ, এত সাইকোলজিক্যাল রেসপন্স, এত সাইকোলজিক্যাল বিহেভিয়ার, এগুলো ছিল না একটা সময়, সহজ সরল সাদামাটা গল্প এবং ভীষণ ভীষণ মানে একটাই লেয়ারে চলতো আর কি। এই আচরণটা কেন করলো, এর সাথে কেন মিট করলো, এই যে আধুনিক ভাবনা, আধুনিক চিন্তার প্রায় অর্ধেকটা মানুষের মস্তিষ্ক গ্রাস করে নিয়েছে, যে এই লোকটা আমার সাথে কেন কথা বলছে, ওই লোকটা ওখানে কেন যাচ্ছে, এটা একেবারে মানে আধুনিকতার একটা সাংঘাতিক বড় নেগেটিভ অ্যাসপেক্ট, যে অ্যাসপেক্টটা ছিল না একটা সময় বাংলা সিনেমা। তো এই গল্পটা আমরা দেখতে পাই যে সহজ সরল একটা চলন এবং সহজ ন্যারেশনের মধ্যে দিয়ে একটা সহজ কথাকে বলার চেষ্টা করি, দ্যাটস ওয়াই ইজ ইউনিক। চারদিকের গল্পে কম্প্রোমাইজ নামক একটা গল্পে আমি কাজ করেছি, এটাতে ক্যারেক্টারটা হচ্ছে একজন ধীবর, অর্থাৎ একজন জেলে,
যার ওখানে শুধু জেলেই পরিচয় না, তার পাশে ওই সমুদ্র তটেই তার একটি চায়ের দোকানও আছে। সেই চায়ের দোকান বললে ভুল হবে, সেখানে মিলের ব্যবস্থাও থাকে, অর্থাৎ কাছাকাছি যে মানুষগুলো আসে তারা ওখান থেকে খাবারটাও খায়, চা থেকে শুরু করে দুপুরের খাওয়া রাত্রের খাওয়া, কাছাকাছি যে গেস্ট হাউস আছে সেখানে এদেরখান থেকে খাবারটা সাপ্লাই যায়। সেই গল্পেই কম্প্রোমাইজ গল্পে যে অন্য ক্যারেক্টারগুলো আছে তাদের জীবনের সাথে আমাদের জীবনের কোথায় যেন একটা মিল খুঁজে পাওয়া যায়, অর্থাৎ জীবনে চলার পথে আমরা আমাদের ইচ্ছার বিরুদ্ধেও কম্প্রোমাইজ করতে যে বাধ্য হই সেটাই আমাদের ক্যারেক্টারে তুলে দেওয়া হয়েছে। আমরা একটা দিক এবং আরেক দিকে দুটি মডেল এবং পরিচালক তাদের একটা ব্যাচ, দুটো বৃত্ত, এটা নিয়েই কম্প্রোমাইজ গল্প। এই চারদিকের গল্প সিনেমাটাতে চারটে গল্প নিয়ে একটা সিনেমা। তো আমার তিন নম্বর যে গল্পটা ঘোড়সওয়ার, সেইখানে আমি খায়রুল বলে একটা মুসলিম চরিত্রে অভিনয় করেছি। সেই চরিত্রটা হচ্ছে একটা প্রত্যন্ত গ্রামে যেখানে মানে মানুষের যাতায়াত করার দ্বিতীয় কোনো মাধ্যম নেই, একটা ঘোড়ার গাড়ি, আর সেই ঘোড়ার গাড়ি করেই মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে, আর সেই একটা ঘোড়ার গাড়ি খায়রুল চালায়, অর্থাৎ আমি চালাই। তো এই চরিত্রটা করতে গিয়ে আমার কাছে একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে ঘোড়ার গাড়িটা চালানো আমাকে শিখতে হবে প্রথমত, এবং সেই ঘোড়ার গাড়িটাকে নিয়ে চালাতে চালাতে অভিনয় সংলাপ সব কিছুই থাকে। তো সেটা চন্দ্রকোণ থেকে ব্যবস্থা করে দিয়েছিলেন, আমি ঘোড়া গাড়ি চালানো শিখেছি এবং অভিনয় করার চেষ্টা করেছি সাবলীলভাবে। প্রণবেশ দা প্রথম থেকেই যে মানে কাজটা করতে গিয়ে যেটা আমাদের বারবার বলে আসছিলেন যে কাজটা অভিনয়টাকে ছেড়ে অভিনয় করো, মানে এটা খুবই একটা কঠিন কাজ, যেটা প্রণবেশ দার একটা ইউনিক কাজের স্টাইল বলতে পারেন। তো সেটা করতে গিয়ে যথেষ্ট কষ্ট হয়েছে, যথেষ্ট নতুন অভিজ্ঞতা হয়েছে কাজটা করতে গিয়ে, তার জন্য ওয়ার্কশপ করিয়েছে প্রণবেশ দা আমাদের, অনিন্দা ওয়ার্কশপ করিয়েছে কীভাবে সহজ সরলভাবে কাজটা করতে হয়। তো সে কাজটা করতে গিয়ে আমার খুবই ভালো লেগেছে, এরকম একটা নতুন ধরনের কাজ করা, এবং এখানে একটা কিছু পাওয়া না পাওয়া, একটা প্রেমের গল্প রয়েছে, এবং এই সংলাপটার মধ্যে একটা সুন্দর আমার সংলাপ আছে, যেটা আমার সংলাপ যে প্রত্যেকেই তো তার ছেলেকে লেখাপড়া শেখায়, আমি আমার ছেলেকে ঘোড়ার গাড়ি চালানো শেখাবো। মানে আজকের এই দুনিয়াতে প্রত্যেকেই চায় তার ছেলে বা মেয়ে ডাক্তার উকিল ব্যারিস্টার হোক, কিন্তু এই একটা চরিত্র যে মানুষের সেবা করার জন্য তার ছেলেকে এই স্বপ্ন না মানে ছেলের জন্য এই স্বপ্ন না দেখে সে ঘোড়ার গাড়ি চালানো শিখিয়ে সে মানুষের সেবা করার চিন্তাভাবনা করছে। তো সব মিলিয়ে একটা ভালো অভিজ্ঞতা হয়েছে, এবং ঘোড়ার গাড়ি চালানোটা তো একটা অভিজ্ঞতা ভালোই। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে শ্যুট করতে গিয়ে, মানে ওই গাড়িটা একটা শর্ট ছিল, একটা লাল মাটির রাস্তা দিয়ে এসে একটা বড় রাস্তায় উঠবে, ক্রেন শর্ট ছিল। তো ওই দুবার তিনবার যখন টেক করতে যাওয়া হয় তখন আমি গাড়িটা নিয়ে ওই একটা ছোটো রাস্তার মধ্যে গাড়িটা ঘোরাতে গিয়ে ঘোড়া এক পা বেশি পিছিয়ে যায়, সঙ্গে সঙ্গে আমি ওই ধান ক্ষেতের মধ্যে গাড়ি উল্টে পড়ে যায় আর কি। তো সব মিলিয়ে ভালো আমার মনে হয় এই গল্পটা, মানে এই গল্পটা শুধু নয়, প্রত্যেকটা গল্প সাধারণ মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনের গল্প, মানে প্রত্যেকটা মানুষের ছেলে কিংবা মেয়ে যেই হোক না কেন সে তাকে নিজেকে খুঁজে পাবে যে হ্যাঁ এই লোকটা বা এই মেয়েটা এই ছেলেটা আমি, প্রত্যেকের ভালো লাগবে। আর দর্শকদের একটাই কথা বলবো, যারা দেখছেন বা দেখবেন আপনি প্লিজ প্লিজ আসুন, এই ছবিটা এতগুলো 16টা জাতীয় আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, সেটা এমনি এমনি নয়, সেটা একটা আপনাদের প্রাপ্য, কিন্তু তার থেকেও বড় প্রাপ্য হবে আপনারা হলে এসে যদি সিনেমাটা দেখেন এবং আপনাদের যদি ভালো লাগে, তার থেকে বড় পাওনা আর কিছু না। আর আমি এটুকু আপনাদের কাছে বলতে পারি যে আপনাদের হতাশ হবেন না আপনারা। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। Oh, oh, oh.